আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো তা হচ্ছে প্রিমাভেরা ফাইভ হান্ড্রেড তো আমার আলোচনা থাকছে ওষুধটির প্রস্তুতকারক এবং এটি জেনেরিক নেম ও এটি আমরা কখন গ্রহণ করবো কখন গ্রহণ করবো না গর্ব অবস্থা অথবা সিনেদানকারের সাইড এফেক্ট কী রয়েছে তো এই সকল তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং এর দাম সম্পর্কে আলোচনা করবো তো শুরু করা যাক ওষুধটির নাম আবার বলতেছি প্রিমাভেরা ফাইভ হান্ড্রেড এটির জেনেরিক নেম হচ্ছে ইভিনিং ফিম রোজ অয়েল সফট ক্যাপসুল তো এটি রানরা কোম্পানি বাজারজাত করে থাকে কিন্তু পুনর্বা কোম্পানি এটি তৈরি করে থাকে তো এখন জানবো এটি কী কাজ করে থাকে এটি মূলত একটি মহিলাদের মেডিসিন প্রথমে বলে নিচ্ছি তো মহিলাদের স্তন বেদনা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে এটি গ্রহণ করা যাবে মাসিক সংক্রান্ত যে কোনো জটিলতায় এটি গ্রহণ করা যাবে মাতৃ দুগ্ধের পরিমাণ বৃদ্ধিতেও এটি নির্দেশিত অর্থাৎ সন্তান হওয়ার পরে যাদের দুগ্ধের পরিমাণ কমে যায় তারা এটি গ্রহণ করতে পারবে মহিলাদের মহিলাদের হরমোনজনিত পুষ্টির ঘাটতি পূরণ করতেও এটি নির্দেশিত মহিলাদের মাসিক সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্তি পেতেও এটি গ্রহণ করা যাবে অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগে নির্দেশিত অর্থাৎ সাধারণ ফাঙ্গাল দ্বারা আক্রান্ত স্কিনের সমস্যা থেকে মুক্তি পেতেও এটি নির্দেশিত চোখজনিত বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতেও এটি নির্দেশিত অর্থাৎ গ্রহণ করা যাবে এবং মাসিকের সময় স্তন ব্যথা করলে মহিলাদের তখন এটি নির্দেশিত অনেকেরই দেখা যায় মাসিকের সময় স্তন ব্যথা করে তখন এটি গ্রহণ করা যাবে মাসিক পূর্ববর্তী যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে এটি গ্রহণ করা যাবে অর্থাৎ মাসিকের পূর্বে অনেকের অনেক সিমটম দেখা দেয় অনেক যন্ত্রণাদায়ক সিমটম দেখা দেয় তখন এটি গ্রহণ করলে সম্পূর্ণ মুক্তি পাওয়া যাবে মহিলাদের এক জিমা থেকে মুক্তি পেতেও এটি নির্দেশিত মানব দেহের কোষের আকৃতি রক্ষায় ওটি নির্দেশিত রিউমাইটেড আর্থাইটিস রোগে ওটি নির্দেশিত অর্থাৎ মহিলাদের রিউমাইটেড আর্থাইটিস রোগে এটি গ্রহণ করা যাবে মাসিকের পরে এই সকল ব্যথা দেখা দিতে পারে চর্মরোগ থেকে মুক্তি পেতে এটি নির্দেশিত মূত্র বিষদুষ্টতা জনিত চর্ম উপসর্গ এটি নির্দেশিত ডায়াবেটিক নিউরোপ্যাথিক রোগেও এটি নির্দেশিত অর্থাৎ এই মেডিসিনটি বলবো মহিলাদের জন্যই তৈরি মহিলাদের যে কোনো সমস্যায় এই প্রিমিয়ামেরা ক্যাপসুলটি গ্রহণ করা যাবে তো গর্ব অবস্থায় স্থান দানকালে এটি নিয়ম আলোচনা করবো তার আগে ছোট্ট করে একটি অনুরোধ করবো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করেছেন বলে আসলে নতুন নতুন করে ভিডিও করা অনুপ্রেরণা পায় তা আবারও বলতেছি যারা সাবস্ক্রাইব করে নেয় এখনও তারা সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ তো শুরু করি অবস্থায় এবং স্নেনদানকালে এটি নিয়ম অবস্থায় স্নেনদানকালে এটি ব্যবহারের উপকার রয়েছে আর এটি নারী শরীরের প্রয়োজনীয় মেডিসিন অর্থাৎ গর্ব অবস্থায় এবং স্নেনদানকালে এটির কোনো সাইড এফেক্ট নেই এটি ব্যবহার করা বংশনীয় অর্থাৎ গর্ভাবস্থায় স্নেনদানকালে এটি ব্যবহার করা আরও ভালো তো এটি সাইড এফেক্ট নির্দিষ্ট মাত্রায় এটি ব্যবহারের কোনো সাইড এফেক্ট নেই কারণ এটি হচ্ছে হার্বাল একটি মেডিসিন তার কারণে এটি নারী শরীরে কোনো সাইড এফেক্ট নেই এবং এটি সেবনবিধিও মাত্রা নিয়ে আলোচনা করি মাসিক সংক্রান্ত জটিলতায় পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল একটি করে গ্রহণ করা যাবে স্টন বেদনা এক হাজার মিলিগ্রাম অর্থাৎ এক হাজার মিলিগ্রাম করে একটি ক্যাপসুল দৈনিক দুইবার মাত্রা দুগ্ধের পরিমাণ বৃদ্ধিতে এক হাজার মিলিগ্রাম করে দুই ক্যাপসুল গ্রহণ করতে হবে রিউমাইটেড আর্থাইটিসের ক্ষেত্রে দৈনিক এক হাজার মিলি করে পাঁচটি ট্যাবলেট গ্রহণ করা যাবে তো প্রিমিয়ামেরা ক্যাপসুলটি সম্পর্কে এ পর্যন্ত থাকলো তো পরবর্তী কোন মেডিসিনটি নিয়ে রিভিউ করবো তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন চেষ্টা করবো ওই মেডিসিনটি সম্পর্কে রিভিউ করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশাবাদ